আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি হুমায়রাস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট এবং ঝরঝরেভাবে শাহি পোলাও রান্নার রেসিপি, যেটা আপনারা বাসায় খুব সহজেই রান্না করতে পারবেন, একদম ঝরঝরে হবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। আমি এখানে 2 কাপ পোলাওয়ের চাল খুব ভালো করে ধুয়ে একটি ঝাঁকার মধ্যে পানি ঝরিয়ে রেখেছি 30 মিনিট। এতে করে দেখেন সব পানি ঝরে গিয়ে পোলাওয়ের চাল একদম ঝরঝরে, শুকনো ঝরঝরে হয়ে গেছে। এরকম করে রাখলে পোলাওয়ের একদম ঝরঝরে হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণে নারিকেলের দুধ নিয়েছি, আপনারা চাইলে তরল দুধ কিংবা পাউডার দুধও নিতে পারবেন। আমি 10-12টি কাঠবাদাম গরম পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন নারিকেল দুধ আর কাঠবাদাম একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে ফ্রাইং প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপরে এখানে কিছু গরম মশলা দিচ্ছি। আমি এলাচ, দারচিনি, তেজপাতা আর লং নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম থাকবে, এটা 30 সেকেন্ডের মতো ভেজে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। এরপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু একদম ব্রাউন কালার করে ফেলবো না, তাহলে পোলাওয়ের কালার চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু শাহি পোলাও সাদা হবে, সেজন্য পেঁয়াজগুলো যখন হালকা একটু কালার আসতে শুরু করবে তখন এখানে আমি পানি দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভাজার পরেই অলরেডি কালার আসতে শুরু করেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, সেই কাপ দিয়ে আমি 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেই কাপ দিয়ে পোলাওয়ের চাল নিতে হবে সেই কাপ দিয়েই পানি নিতে হবে, তাহলে পোলাওটা একদম পারফেক্ট হবে। আর যেহেতু নতুন চালে একদম সমান সমান পানি লাগে, আর যেহেতু আমি এখানে 1/2 কাপ পরিমাণে নারিকেলের দুধও নিয়েছি, সেখানে মোট আমার 4.5 কাপ লাগছে। 4 কাপ পরিমাণে পানি আর 1/2 কাপ হচ্ছে নারিকেলের দুধ। পানি যখন ফুটে উঠবে তখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে লবণ নিয়েছি, আর 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা দিলাম। এরপরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি একটু বাড়িয়ে দিয়েছি। ভালো করে পানি গরম হয়ে ফুটতে শুরু করেছে, এখন আমি এখানে সেই নারিকেলের দুধ আর কাঠবাদাম বাটার যেটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাঠবাদামের বদলে আপনারা কাজু বাদামও দিতে পারবেন, খুব সুন্দর হয় পোলাও। এতে এটাও ফুটে উঠেছে। এখন এখানে পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চাল দেওয়ার পরে আমি যে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছিলাম সেরকমই থাকবে। পানি যখন একটু কমে আসবে তখন চুলার আঁচটা আমি কমিয়ে দেব। আমি এখানে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে মিক্স করছি। আর এখনই কিন্তু আমি ঢেকে দেইনি, আমি একটু পরে ঢেকে দিব। এরপরে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। পানি একটু কমে গেছে দেখতে পাচ্ছেন, প্রায় 7 থেকে 8 মিনিট পর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি আমি প্রথমে দেই না, এতে করে ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না। এই পর্যায়ে এসে ঘি দিলে পোলাওয়ের ঘ্রাণটা অনেক সুন্দর হয়। এরপরে এখানে আমি 4টি কাঁচামরিচ মাঝখানে চিড়ে তারপরে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ এই পর্যায়ে দিলে পোলাওয়ের ঘ্রাণটা আরও সুন্দর আসে, কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে, খুবই ভালো লাগে। পানি অনেক কমে গিয়েছে, এখন আমি ঢেকে 5 মিনিটের মতো চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখেন পানিগুলো কিন্তু প্রায় শুষে নিয়েছে। এই পর্যায়ে সাইড থেকে আমি এরকম করে নেড়ে দিব। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আপনাদের যাদের পোলাও রান্না করতে সমস্যা হয় তারা যদি এভাবে রান্না করে দেখেন একদম পারফেক্টভাবে পারবেন আমি আশা করছি। এরপরে আবারও ঢেকে রাখবো এবং কোনো রকম নাড়বো না, 10 মিনিটের মতো একদম মৃদু আঁচে রেখে দেব। পোলাও প্রায় 90% হয়ে গিয়েছে। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখেন পোলাও কিন্তু হয়ে গেছে।
এরপরে আমি উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপরে নেড়ে দিব। এরকম করে পেঁয়াজ বেরেস্তা দিলে, তারপরে মিক্স করে নিয়ে ঢেকে দিলে আমার কাছে পোলাওয়ের স্মেলটা খুবই ভালো লাগে, সেজন্য আমি এভাবে দেই। পরিবেশনের সময়ও বেরেস্তা দিব। আমি কিন্তু এভাবে ঢেকে রেখেছিলাম একটি কাগজ দিয়ে, ঢাকনার যে ফুটো থাকে সেখানে। এরপরে 5 মিনিট পরে আমি ভালো করে আবারও একটু নেড়ে দিচ্ছি। পোলাও কিন্তু একদম দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়ে গেছে আর পোলাও একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে একবার নেড়ে আমি বন্ধ করে দেব চুলা। সো তৈরি হয়ে গেল শাহী পোলাও রান্নার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় এভাবে চেষ্টা করে দেখবেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে। সবাই অনেক ভালো থাকবেন। আরও মজার মজার এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।